করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সেবায় নিয়োজিত চিকিৎসক এবং নার্সদের পিপিই ও মাস্ক তৈরি করে দিল কুষ্টিয়া পুলিশ। এরই মধ্যে উন্নত মানের 800 পিপিই জেলা সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেছেন পুলিশ সুপার। কুষ্টিয়া থেকে ফাইজা চৌধুরীর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া পুলিশের পোশাক তৈরি কারখানায় তৈরি হচ্ছে পিপিই। জেলায় করোনা রোগীর সেবায় নিয়োজিত চিকিৎসক নার্স সহ সংশ্লিষ্টদের জন্য উন্নত মানের পিপিই সরবরাহের উদ্যোগ নিয়েছে পুলিশ সুপার। প্রতিটি জেলায় একটা ক্লদিং স্টোর আছে, ক্লদিং স্টোরে আমাদের জামা কাপড় তৈরি করা হয়। তো আমি ওই জামা কাপড়ের পরিবর্তে এই কয়দিন ওই কাপড় দিয়ে আমি এই প্রায় আন্তর্জাতিক মানের কাছাকাছি এই পিপিইটা আমরা তৈরি করেছি। এটা বিজিএমই সার্টিফাইড এবং তারা আমাদেরকে ডিজাইন দিয়েছে যে কিভাবে তৈরি করতে হয়। বিজিএমইএ এর পরিচালকের মাধ্যমে পিপিইর জন্য চীন থেকে আনা হয় উন্নত মানের কাপড়। আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হয় এসব পিপিই। পুলিশের কারখানায় 500 আর বাকি 300 পিস তৈরি করা হয় ঢাকায়। প্রথমে তানভীরকে পাঠিয়েছি প্রায় 550 পিপির ফ্যাব্রিক, এটা পাঠিয়েছি আমি 4-5 দিন হয়ে গেছে। তো তারপরে আবার আমি বেশ কিছু পিপি নিজেই বানিয়েছি, বানিয়ে আমি ম্যানেজ করে প্রায় আজকে নিয়ে এসেছি আমি 300 পিপি। সো অল টুগেদার আপনারা এখানে জন্য 800 পিপি পাবেন। জেলা সিভিল সার্জনের কাছে এসব পিপিই ও বিপুল পরিমাণে মাস্ক হস্তান্তর করে পুলিশ সুপার। আপাতত সংকট দূর হওয়ায় স্বস্তি জানান জেলা সিভিল সার্জন। অল্প কিছু পিপি ছিল এবং কিছু দরকার ছিল, সে কথাটা ওনারা জানেন, ওনারা নিজে থেকেই তৈরি করে আমাদের দিচ্ছেন এবং এটা আমাদের স্বাস্থ্য বিভাগের জন্য, বিশেষ করে আমাদের যারা কর্মী আছে যারা সরাসরি রুগী দেখবে তারা ব্যবহার মধ্যে আমরা খুব উপকৃত হব। এখন আমাদের স্টকে 1350 আছে আর এই 400 যোগ হলে 1750 হবে, এটা মোটামুটি এই সময়ের জন্য আমাদের যথেষ্ট। পিপিই ও মাস্ক সংকটে জেলায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল। পর্যাপ্ত যোগান আসায় দুশ্চিন্তা দূর হয় চিকিৎসায় নিয়োজিত জেলার চিকিৎসক নার্স সহ সংশ্লিষ্টদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।